প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, প্রথমেই বলি যারা নতুন ফোন কিনেছেন তারা ভিডিওটি দেখবেন না। এবার বলি যারা একটু পুরানো ফোন ব্যবহার করেন ভুলেও হোয়াটসঅ্যাপ আনইনস্টল করবেন না বা ডিলিট করবেন না, বা ফোন স্লো হচ্ছে বলে ফরম্যাট মারতে যাবেন না, তাহলে ওই হোয়াটসঅ্যাপটি ওই ফোন থেকে চিরতরে ভ্যানিস। এবার বুঝুন, ওই হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনি হয়তো অফিসের বিভিন্ন কাজ করেন বা আপনার কোনো প্রিয়জন আপনার হোয়াটসঅ্যাপের মেসেজের জন্য অপেক্ষা করেন বা আপনি তার মেসেজের জন্য অপেক্ষা করেন, তাহলে হোয়াটসঅ্যাপ ডিলিট করা মানে আপনাকে প্রায় 10,000 টাকা খরচ করে নতুন ফোন কিনতে হবে, তাই সাবধান। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে কয়েকটি অ্যান্ড্রয়েড ও iOS ফোনে তারা সাপোর্ট দেয়া বন্ধ করে দেবে। হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর রিপোর্ট অনুযায়ী আগামী 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আর কয়েক মাস পর থেকেই, অ্যান্ড্রয়েড 2.3.7 এবং iOS 7 অপারেটর সিস্টেম আর কাজ করবে না। এর আগেই বিভিন্ন অ্যান্ড্রয়েডের পুরানো সংস্করণগুলিতে আপডেট বন্ধ করে দিয়েছিল সংস্থা। এবার পাকাপাকিভাবে নতুন করে ইনস্টল, নতুন অ্যাকাউন্ট তৈরি ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যাবে না বলে তারা জানিয়ে দিল। এবার জেনে নিন কোন কোন ফোনগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলে আর নতুন করে ইনস্টল করতে পারবেন না। স্যামসাং গ্যালাক্সি এস লাইট রে 4G, স্যামসাং গ্যালাক্সি S2 LTEI 9210T, লেনোভা K800, মোটোরোলা XT532, মোটোরোলা ফায়ার XT317, LG প্রাডা 3.0 P940, HTC ভেলোসিটি 4G, মোটোরোলা মোটোলুক্সে XT615, LG স্পেকট্রাম VS920, LG সেপ্টিমাস 3D ম্যাক্স পি সিরিজ, HTC সেন্সেশন, LG অপটিমাস 2X, স্পাইস MI410, মাইক্রোম্যাক্স A50, হুয়াওয়ে অ্যাক্টিভা 4G M920 ইত্যাদি আরও অনেক ফোন। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে কায়োস 2.5.1 অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। জিওফোন 1, জিওফোন 2 ও কায়োস 2.5.1 অপারেটিং সিস্টেমটি খুব শীঘ্রই আপডেট করা হবে এবং জিওফোন ছাড়াও নোকিয়ার 4G ফিচার ফোনেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এবার বলি নতুন প্রয়োজনীয় আপডেট বা বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।